হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটা দারুণ ভিডিও। চলে আসুন, দেখা যাক আজকে কি ভিডিওতে আছে। তো এটা হলো বেনেলি 502C। আমার এই বাইকটা অলমোস্ট 1.5 থেকে 2 বছর হয়ে গেছে, অলমোস্ট 5000 কিলোমিটার চালানোও হয়ে গেছে। এই বাইকটা নিয়ে আমি বাঁকুড়া গেছি, এই বাইকটা নিয়ে রিসেন্টলি জাস্ট লাস্ট উইকে আমরা মন্দারমণি গেলাম। দারুণ চলে, দারুণ চলে, কিছু বলার নেই। আর বাইকটার ওনারশিপ রিভিউ পরে করবো, আলাদা ব্যাপার সেটা। বাট ওভারঅল বাইকটা কি কি অ্যাডভান্টেজেস আছে আর কি কি আরেকটু হলে ভালো হতো, সেসব জিনিসপত্রগুলো আর একটু বলে নিই, তাহলে তোমাদেরও খুব ভালো লাগবে। তো শুরু থেকে স্টার্ট করা যাক। প্রথমে টায়ার দিয়ে স্টার্ট করি, সামনে থেকে। তো সামনে এটার 120 টায়ার আছে। তো এবং 120 টায়ার জেনারেলি সব বিগ বাইকেই থাকে, মোটামুটি যে বিগ বাইকগুলো লেভেল 400 স্টার্ট হয়, 120 টায়ার, তার স্টেবিলিটি অনেক বেটার হয় নর্মাল 100 বা 110 টায়ারের থেকে। আর টায়ার একটা সব থেকে বড় ব্যাপার অন্যান্য বাইকের থেকে, এটা বেটার, দ্যাট ইজ পেরেলির টায়ার আছে। পেরেলির টায়ার জেনারেলি খুব হাই রেঞ্জের বাইকে থাকে। এই বাইকটা মোটামুটি আমার 6.5 থেকে 7 লাখ টাকা পড়েছিল। তো এই রকম লেভেলের বাইকে 20 লাখ টাকার বাইকের টায়ারের মানে টায়ার দেওয়া, ইট ইজ মানে থামস আপ, রিয়েলি থামস আপ। সামনে দেখতে পাচ্ছ দুটো ডাবল ডিস্ক ব্রেক আছে। ডাবল ডিস্ক ব্রেক ইন জেনারেল মোটামুটি নিনজা 650 থেকে স্টার্ট হয়। তো এটা ওই রেঞ্জেরই বাইক। তো এটাও বলতে পারি আমি কেন নিনজা 650 নিইনি, এই বাইকটা নিয়েছি। তো সামনে ডুয়াল ডিস্ক আছে উইথ ডুয়াল ABS, রাইট। তারপরে চলে আসি সাসপেনশনে। সাসপেনশন দেখতেই পাচ্ছ চাঙ্কি সাসপেনশন, 41mm আপসাইড ডাউন ফক্স, অসাধারণ, মানে কোনো কথা হবে না, এত ভালো সাসপেনশন। সামনের লাইটটা একটুখানি, সামনের লাইটটা দেখো, ফ্রন্ট লাইট, এটা তো দেখতে সেই জোকারের ফ্রন্টের এর মতো দেখতে লাগে, দারুণ লাগে। এই মানে এত বড় একটা বাল্কি বাইকের সাথে এই যে সামনের মানে ইয়েটা আছে, লাইটটা আছে, এটা খুব শ্যুট করে। এটা মেবি হয়তো বড় হলে অতটা শ্যুট করতো না, এখন খুব দারুণ শ্যুট করে। আর এখানে DRL আছে, DRL এর সাথে সাথে হাই বিম লো বিম দুটো আছে। নিচেরটা হচ্ছে কিনা যে লো বিম, ওপরেরটা হাই বিম। তো আমি একবার দেখিয়েও নিচ্ছি, এটা লো বিম দেখা যাচ্ছে, এটা হচ্ছে হাই বিম। আশা করছি বোঝা যাচ্ছে, যদি এখন প্রচণ্ড রোদ্দু তা সত্ত্বেও লাইট আছে, রাত্রেবেলা প্রচণ্ড ভালো, এটার থ্রোটা খুব খুবই ভালো আছে। তো এবারে চলে আসি সামনে ইঞ্জিনে, মেন হার্ট ইঞ্জিনটা। ইঞ্জিন এটার 502cc বেসিক্যালি। তো এটা এত কম্প্যাক্ট হয়ে আছে, আর এটার ইঞ্জিনটা বেসিক্যালি টু সিলিন্ডার। তো টু সিলিন্ডার ইন দ্য সেন্স, এটা টু সিলিন্ডার অনেক রকমের হয়। একটা হচ্ছে ইনলাইন টু হয়, কিছু এল টুইন হয়, কিছু প্যারালাল টুইন হয়, ভি টুইন হয়। তো এটা হচ্ছে ইনলাইন টু। ইনলাইন টু সাউন্ড জেনারেলি প্যারালাল টুইন বা ভি টুইন থেকে বেটার হয়। তো সাউন্ডটা আমি লাস্টে শোনাবো, অসাধারণ সাউন্ড, বেনেলি এমনি সাউন্ডের জন্য বিখ্যাত। তো ইনলাইন টু সিলিন্ডার ইঞ্জিন, কোনো জায়গাতেই টর্কের কোনো কমতি হয় না। বেসিক্যালি এটাতে অলমোস্ট 47 BHP পাওয়ার আছে, 46 BHP, এই 46 Nm টর্ক আছে। তো মোটামুটি 150-160 ওপরেও কখনোই পিক আপ দেওয়ার সময় মনে হয় না যে কোনো টর্কের কমতি আছে। তো এবারে চলে আসি ট্যাঙ্কে, একবার ট্যাঙ্কটা সাইজটা দেখো, ট্যাঙ্কের সাইজ মানে এত বড়, এই আমার হাতটা উপর দিয়ে দেখো কতটুকু লাগছে হাতটা, এত বড় ট্যাঙ্কটা। ট্যাঙ্কটা বেসিক্যালি 21 লিটারের, এত বড় ট্যাঙ্ক মোটামুটি আমি তো দেখিনি এই এই রেঞ্জের বাইকে বা কোনো রেঞ্জের বাইকেরই। 21 লিটারের ট্যাঙ্ক ইজ ভেরি বিগ, মানে একবার তেল ভরালে মানে কলকাতা টু পুরী হয়ে যাবে, এরকম টাইপের ব্যাপার। যে আর অত সেরকম মোটামুটি চলে যায়, মানে রেঞ্জটা যেটা হয় সেটা অনেক বেটার হয়, ট্যাঙ্কের ক্যাপাসিটি অনেক বেটারের জন্য। তো বেসিক্যালি এবারে চলে আসি সিটে। সিটটা তুমি দেখতে পাচ্ছ, এটা স্কুপ টাইপের একটা সিট, ঠিক আছে। আর মাঝখানে হচ্ছে কিনা যে অনেকগুলো এরকম লেয়ার টাইপের আছে। তো এটা কি হয়, এটা হচ্ছে কিনা যে লং রানে এটা খুব মানে অনেক দূর হয়তো যখন চালাতে হয় তখন এটা খুব সুবিধা হয়। আর এটা ব্যাক সাপোর্টটা একটা দিয়ে দেয়, সুতরাং এটাতে একটা এত সুন্দর ইয়ে হয় মানে ওই থাকানে যেটা আছে সেটা আসে না, ঠিক আছে। তো দারুণ, মানে কমফোর্ট মানে নেক্সট লেভেল কমফোর্ট। হ্যাঁ ডেফিনেটলি পেছনের সিটের কমফোর্টটা অত বেশি নয়, আর এইটা খুলে দিলে তো আমার মনে হয় না বসতে পারবে লোকে, তো এটা থাকে অবভিয়াসলি, কারণ হচ্ছে কিনা যে নাহলে পেছনে বসাই যাবে না, ঠিক আছে। তো নেক্সট চলে আসি মিররে। মিরর বেসিক্যালি ঠিকঠাক, মানে এরকম বলবো না যে একদম খুব ভালো বা খুব খারাপ, মোটামুটি কাজ চলে যায়, ঠিক আছে। তো এবারে আমরা যদি চলে আসি রিয়ারে, রিয়ারে টায়ার যদি আমি দেখি, এটা হচ্ছে কিনা যে 160 টায়ার,
ঠিক আছে, 160 টায়ার আছে আর পেছনে ডিস্ক ব্রেক আছে, পেছনে ডিস্ক ব্রেক 160 আর এই ডিজাইনটা দেখো, এই ডিজাইনটা এত সুন্দর ডিজাইনটা করেছে, এই ডিজাইনটা এরম টাইপের করা আছে যে আবার এটা যে ইন্ডিকেটর দুটো আছে সেটা এটার সাথে লাগানো আছে, সুতরাং এটা কেউ খুলেও দিতে পারবে না। বেসিক্যালি অনেকে কি করে এটা খুলে দেয়, কিন্তু এটা খুলে দিতে পারবে না, ঠিক আছে, যেহেতু এই ইন্ডিকেটর দুটো লাগানো আছে। এখানে এই সুন্দর এখানে একটা লাইটগুলো এখানে ইন্ডিকেট করা আছে দু সাইডে, এটা এই এই জায়গাটা দেখতে বেশ খানিকটা এক্স ডিএভেলের মতো দেখতে লাগে, ঠিক আছে। এবারে চলে আসি সাইলেন্সারে, সাইলেন্সারটা বেসিক্যালি দেখতে আফটার মার্কেট দেখতে লাগে মোটামুটি, তো এত সুন্দর সাইলেন্সার আর অবভিয়াসলি 12 সিলিন্ডার আছে বলে দুটো ইয়ে আছে, আলাদা দুটো সাইলেন্সার দেখতে মনে হয়, বেসিক্যালি একটা জায়গায় একটা জায়গা থেকে বেরিয়ে দুটো হয়ে যাচ্ছে। তো এবারে সাইলেন্সারটা একবার সাউন্ডটাও শোনাই, আমি আগেই বলেছি বেনেলি সাইলেন্স মানে সাইলেন্সারের সাউন্ড খুব সুন্দর হয়, আমরা দেখলাম কিরকম সাউন্ডটা পুরো পাটাকা মারছে। তো বাকি আর ভিডিওটা অনেক লম্বা করব না, জাস্ট একটা দুটো জিনিস আর একটু বলে রাখি, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইখানে তার কনসোলটা কিরকম। তো কনসোলটা যদি একটু দেখাও, বেসিক্যালি এটা ডিজিটাল কনসোল পুরোটাই, এটা আমার একটা খুব ইচ্ছে ছিল যে ডিজিটাল কনসোল বলেই ইয়ে নেওয়া হবে। তো বেসিক্যালি এটা দিনের বেলাতে এরকম হোয়াইট দেখায়, সব কিছুই আছে, বাট এর মধ্যে কয়েকটা জিনিস যেমন ব্লুটুথ কানেক্টিভিটি বাগেরা নেই সিম্পলের মধ্যে ঠিকঠাক, এবং হচ্ছে এটা দিনের বেলাতে হোয়াইট কালার দেখাচ্ছে, রাতের বেলাতে এটা লেআউটও চেঞ্জ হয়ে যায় আর ব্ল্যাক কালার হয়ে যায় অটোমেটিক্যালি। আর বাকি যেগুলো আছে নিউট্রাল, এখানে এবিএস গেজ, ইঞ্জিন, এখানে টেম্পারেচার, এইসব জিনিসপত্রগুলো দেখায়, এখানেও টেম্পারেচার দেখাচ্ছে, এখানে টোটাল কত চলেছে 4700 অলমোস্ট 4780, এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটর দেখায়, এখানে হচ্ছে এখানে যে আরপিএম। তো ওভারঅল মিলিয়ে রাইডিং এক্সপিরিয়েন্স খুবই ভালো, তো আশা করছি যারা যারা জিজ্ঞেস করেছিল এদিকে। তো এই হলে আমাদের মোটামুটি একটা ওভারঅল ইয়ে দিলাম কীরকম বাইকটা, তার কি কি ফিচার্স আছে, কি কি আর একটু হলে ভালো হয়। তো জাস্ট এইটার কারণ হলো যে আগের দিনকার যখন মন্দারমণি থেকে ঘুরে এলাম, একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে, সেটা দেখে অনেকেই বলছিল যে এটা বাইকটা কোন বাইক, কী বাইক, তার কীরকম ভালো মন্দ সব কিছু আর কি জানতে চাইছিলো। তো ভাবলাম তাহলে বলা যাক সবার জন্য। তো ইভেন জাস্ট পরশু দিনকার একটা ছেলে ফেসবুকে মেসেঞ্জারে আমাকে মেসেজ করলো যে এই বাইকটা কিনছে, শুনে খুবই ভালো লাগলো যে এই বললো দাদা তোমার বাইকটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, আমি বেনেলিতে গিয়ে কন্ট্যাক্ট করবো এবং কিনবো এই বাইকটা। তো ভালো, যত আমরা কি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমরা সবসময় বাইক পছন্দ করি, এবং বাইক কি একটু বিগ বাইক টাইপের বাইক হলে আস্তে আস্তে ভালো, সবই এগুলো স্বপ্ন আমাদের, ঠিক আছে। তো থামস আপ, তোমরা সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো এই ভিডিওটাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।